যে জয়কে আমেরিকাতেই বের করে দিয়েছে। আমরা তখন ওয়াশিংটনে, তখন বেশ বড় রকমের গুজব শুরু হলো যে জয়কে আমেরিকার থেকে বের করে দিয়েছে, তার সম্পত্তি কনফিউসকেট করেছে। আমরা প্রথম বলি, গুজবে কান দিবেন না। বিভিন্ন রকম গুজব শুনেন কদিন পরে পরে, এই সরকার গেল, এই আমি আপনাদের বলেছি বোধহয় যে আমার বাসায় যে মেয়েটি কাজ করে, আমি একদিন বাসায় সন্ধ্যায় ফিরেছি, ফেরার সাথে সাথে বলল স্যার প্রধানমন্ত্রী তো রিজাইন করেছেন। হ্যাঁ, সে কিন্তু অন্য কোন দুনিয়ার কোনো খোঁজ রাখে না, সে আমাকে দৌড়ে এসে গাড়িতে নামার সময় এসে বললো স্যার প্রধানমন্ত্রী রিজাইন করেছেন। তাই আমি তোমাকে কে বললো, বলে স্যার সাথে আছে সেলফোন দিয়ে দেখালো একটা, ওখানে প্রধানমন্ত্রী করেছেন ছবি, আর্মি দুর্গের ছবি টবি। তো এই ধরনের গুজব অনেক আছে। আমরা যেহেতু আপনার ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ মিডিয়াতে বিশ্বাস করি, এই জন্য এই গুজব টুজব ছড়াচ্ছে ছড়াক। আপনার গুজব ঝড়ো যে জয়কে আমেরিকাতেই বের করে দিয়েছে। আমরা তখন ওয়াশিংটনে, তখন বেশ বড় রকমের গুজব শুরু হলো যে জয়কে আমেরিকার থেকে বের করে দিয়েছে, তার সম্পত্তি কনফিউসকেট করেছে। পরে মানে এত ডাহা মিথ্যা। তারপরে এই মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিবস ছিল 28 সেপ্টেম্বর, যে তার মাকে নিয়ে, তার মেয়েকে নিয়ে এই একটা এক জায়গায় খাওয়াতে নিয়ে গেল, তো ওই ছবিটা সে পাঠায়, আর আমাদের সাথে তখন দেখা হয়। সে দিব্যি আছে, এইসব নিয়ে কোনো ধরনের কোনো আপনার দুশ্চিন্তা নাই, কিন্তু আপনার এই অপপ্রচার যে তারে বের করে দিয়েছে, তো আমাদের দেশে এই অপপ্রচার একটু তুঙ্গেই দানে, আর মিডিয়াও তাদের সাহায্য করে অপপ্রচারে। তো 28 তারিখে, এর আগে আরও কী কী 10 তারিখ শুনছিলাম নাকি, ওগুলোতে আমরা কোনো কানে আসে কানে চলে যায়, উই ডোন্ট গিভ ইম্পর্টেন্স টু দোজ। যারা অনেক সময় আমাদের দেশে বলে বাড়ি কলস নড়ে চড়ে কম, বুঝছেন, আর হালকাগুলো বেশি নড়েচড়ে, তুই হালকাগুলো নড়াচড়া করছে। দেশবাসী অত মূর্খ না, দেশবাসী যথেষ্ট পরিপক্ক, দেশবাসী জ্ঞান রাখে, তারা কেউ কিছু বললেন আর লাফায় উঠবে এমন না। আমাদের অনেক মিডিয়াই এগুলো লাফায় তোলা এবং যেগুলো কয়েকটি বিভিন্ন প্রচার মাধ্যমে এগুলোরে বড় করে দেখানোর চেষ্টা করেন, কিন্তু জনগণ এটা গ্রহণ করে না। তো আমাদের, আমরা ভাগ্য যে বর্তমানে জনগণ, আমি জনগণের কাছে যখন শহরে যাই, টেবিল মিটিংয়ে যাই, তারা আমাকে কি বলে, একটা তো জিনিসপত্রের দাম বেশি, এইটা নিয়েই তারা আমাদের বলে যে এইটা একটু কমানো দরকার, কষ্ট হচ্ছে, এটা আমরা টের পাই, আমরা কমানোর জন্য চেষ্টা করছি। তারা আরেকটি বলে যে ওই যেমন লোডশেডিংয়ে দেন, বিভিন্ন এলাকায় লোডশেডিং হয়, সেইটা বলে স্যার আমার এলাকায় এই কয়েক ঘন্টা 5 ঘন্টা লোডশেডিং ছিল। তারা কি বলে, তারা বলে যে আমার এলাকায় নদী ভাঙন, জলাবদ্ধতা, সেই ইস্যু নিয়ে কোন তত্ত্বাবধায়ক হমক টমক এই দ্বারে কাছেই তারা নাই, আর কখনো কখনো মানে এই ইস্যুগুলো, দৈনন্দিন ইস্যুগুলো তারা আমাদের বলে। হ্যাঁ, এবং উই ট্রাই টু সি হাউ উই ক্যান হেল্প, তার মসজিদ, তার রাস্তা, তার কালভার্ট, এইগুলো তারা তুলে, আর কোথায় আন্দোলন হচ্ছে এইগুলো নিয়ে তাদের মাথা ব্যথা খুব কম। দিস ইজ গুড নিউজ ফর আস। হ্যাঁ, এবং ইদানিং শুনেছি যে ওই আন্দোলনে নেওয়ার জন্য টাকা দিতে হয়, তো একদিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যাদের বেশি টাকা আছে তারা তাদের টাকা খরচ করতেছেন আন্দোলনের লোক জোগাড় করার জন্য, দিস ইজ গুড, গরিব লোক কিছু টাকা পাচ্ছে। আমি শুনেছি যেমন 1000 টাকা ওই 4 দিনের জন্যে ঢাকায় আন্দোলন করবে, সেই জন্য 1000 টাকা করে এক একজনকে দিয়েছে, হচ্ছে শোনা কথা। আমি সেটা জিজ্ঞেস করিনি, আমাকে বলেছে যে 1000 টাকা দিয়েছে ঢাকা যাওয়ার জন্যে, এই ওখানে জিনিসপত্র নিয়ে মনিটরিং নিয়ে যাওয়ার জন্য বলেছে 1000 টাকা দিয়েছে। তো একদিকে ভালো যে গরিব লোক কিছু টাকা টুকা পাচ্ছে, উই আর নট ওয়ারিড অ্যাবাউট ইট, এগুলো নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। ওকে, আমাকে যাইতে হবে সংসদে, আমাদের
এইবারের আজকের থেকে সংসদ শুরু, আর এইটাই হচ্ছে আমাদের শেষ সংসদ। তবে আবার আপনাদের দাওয়াত রইল, কালকে আসেন। এই যে আমাদের একটা বই প্রকাশনা হচ্ছে আমাদের পিডি সেকশন থেকে, এটা যোগদান।